শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সবকিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে, এরকম কোথায় আর কোথাও নেই। বর্ধমানের রেসাতেই সম্ভব। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়েন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। উডল্যান্ডসে ভর্তি করা হয় বিসিসিআই প্রেসিডেন্টকে। আপাতত স্থিতিশীল সৌরভ। হার্টে রয়েছে তিনটি ব্লকেজ, বসানো হয়েছে স্টেন্ট। হার্ট অ্যাটাক হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকে এবং পিঠে ব্যথা বোধ করেন তিনি। সকালে উঠে জিম করতে যান সৌরভ, তখন বুকে ব্যথা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাংলার মহারাজকে, কিন্তু শারীরিক পরীক্ষা করানো হয় তাঁর। হাসপাতালে ভর্তি করানোর সঙ্গে সঙ্গে ইকোকার্ডিগ্রাম করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ইসিজিও করা হয়, সেখানে কিছু সমস্যা দেখা দেয়। এরপরই অ্যাঞ্জিওগ্রাফি করার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। হার্টে তিনটি ব্লকেজ পাওয়া যায়, ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে ভাবনা চিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাইপাস করা হবে কি না সে বিষয়ে অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাকে আইসিসিইউ বেডে দেওয়া হয়েছে। করোনা টেস্ট করানো হয় সৌরভের, তবে তা নেগেটিভ আসে। যে প্লাস্টিক করা হয়, যেটা একটা আর্টারি যেটার জন্য হার্ট অ্যাটাক হয়েছে ওটা করা হয়েছে। পরে দুটোর জন্য আমাদের একটা হার্ট টিম মিটিং হবে, অ্যান্ড উইল টেক আ ফার্দার ডিসিশন হোয়াট নিডস টু বি ডান। এখন প্রায়োরিটিটা অন্য আর্টারি, দ্য আদার টু প্রায়োরিটিজ ইজ রাইট নাও ফর হিম টু সেটল ডাউন ফ্রম দ্য হার্ট অ্যাটাক, অ্যান্ড ওনলি ওয়ান্স হি সেটলস ডাউন উইল টেক আ ফার্দার ডিসিশন হোয়াট নিডস টু বি ডান। অফ কোর্স হি ইজ কমপ্লিটলি অ্যাওয়েক, ওনার হাত দিয়ে করা হচ্ছে, যেটাকে রেডিয়াল অ্যাপ্রোচ বলা হয়। উনি উঠে বসছেন এখন, ওনাকে কিছুদের পরে খাওয়া দেওয়া হবে। হি ইজ কমপ্লিটলি স্টেবল অ্যান্ড ইজ রিস্ক ফ্রি। সৌরভের অসুস্থতার খবর পেয়ে মহারাজের পরিবারের সঙ্গে কথা বললেন কৈলাস বিজয়বর্গীয়। খোঁজ নেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সব রকম সাহায্য করার আশ্বাস দেন তিনি। দরকারে এয়ার অ্যাম্বুলেন্স করে দিল্লি নিয়ে যাওয়ার কথা বলেন অমিত শাহ। নির্ভরযোগ্য সূত্রের খবর, এদিন ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন করে সৌরভের চিকিৎসায় সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। সৌরভের শারীরিক অবস্থার সমস্ত খবর অমিত শাহ দপ্তরকে নিয়মিত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর শুনে দুপুরে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় উডল্যান্ডস হাসপাতালে বিসিসিআই প্রেসিডেন্টকে দেখতে যান মমতা। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি অভিষেক চ্যাম্পিয়ন বললাম, তোমরা যে কোনো বড় গেমস এর আগে ক্রিকেটারে যারা আছে ভালো ভালো ইম্পর্টেন্ট প্লেয়ার, আর কি ঘটনাটা না ঘটলে তো অন্যান্য জানতে পারতাম না। না এদিন মহারাজকে হাসপাতালে দেখতে যান মন্ত্রী ফিরহাদ হাকিম, দেখে যান সুজন চক্রবর্তীও, আসেন লক্ষ্মীরতন শুক্লাও। সৌরভকে দেখতে হাসপাতালে আসেন রাজ্যপাল জগদীপ ধনকরও। এদিন সৌরভের অসুস্থতার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করেন বিরাট কোহলি, বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরা। এখন বিশ্ববাংলা সংবাদের রিপোর্ট।